দেখো ফার্স্ট টাইম আমার ছেলে ঘুড়ি ওড়াতে চাইছে, তাও আমার ভাইপোর দৌলতে। এ আবার পড়ে গেল, কি হলো রে? বিকালবেলা এবার ছাদে উঠেছি, ছাদে উঠে সবাই মিলে এনজয় করছি। আর আমি এখন বাপের বাড়িতে, তোমরা জানোই, অন্নপূর্ণা পুজো উপলক্ষে এসেছি। সারাদিন পুজোর কাজে, পুজোর আনন্দে একদম মশগুল ছিলাম। এই দেখো আমার ছোট্ট ভাইপো, সবাই আমরা ছাদে চলে এসেছি। এখানে আছে বৌদি, এখানে ভাইপো আছে, আমার ছেলে আছে, সবাই চলে এসেছি। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলে, যে কানামাছি খেলার চ্যালেঞ্জ। তো তখন তোমাদের আমি বলেছিলাম যে শ্বশুরবাড়িতে আমার সেভাবে আমার সঙ্গে খেলার মতো, দাঁড়া বলেনি আমার সঙ্গে খেলার মতো সেরকম কেউ নেই। আমি বাপের বাড়ি যাই, তখন তোমাদের সঙ্গে আমি কানামাছি খেলার চ্যালেঞ্জ বলো, খেলা বলো, আনন্দ বলো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সেই দিনটা চলে এসেছে, তো সেই জন্য আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, সেই উপলক্ষে আমি বাপের বাড়িতে এসেছি। হ্যাঁ, আর তো তাই সয় পিছন দিকে সানসেটটা দেখো কি দারুণ লাগছে দেখতে। এখানটাকে চলো সবাই মিলে এসছি। তো আমি এখানে চোখ বাঁধার জিনিসও নিয়ে চলে এসেছি, আবার সেই ছোটবেলার মজা আনন্দ তোমাদের সবার সঙ্গে ভাগ করে নেব। তো জানি না কি ধরতে পারবো কি পারবো না, সেরকম কোনো আইডিয়া নেই। আর দেখো আমরা চলে এসেছি ছাদে, ছাদে যেহেতু পাঁচিল আছে তো সেই জন্য আমরা একটু সাবধানেই খেলবো আর কি, বাচ্চা টাচ্চা রয়েছে। তো চলো আমরা শুরু করে দিই খেলা। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে দারুণ লাগছে, দারুণ। এরকম এনজয়মেন্ট শ্বশুরবাড়িতে তো হয় না, বাপের বাড়িতেই আমরা এনজয় করতে পারি বলো মেয়েরা। এই একটা জায়গা আছে আমাদের যেখানে মানে আমাদের ছোটবেলাটাকে আবার আমরা নতুন করে ফিরে পেতে পারি। তো চলো আমরা শুরু হয়ে যাই কানামাছি। আচ্ছা প্রথমে কে হবে, প্রথমে কে হবে নাকি আক্কার বাক্কার হবে? হ্যাঁ আমি আজ আজকে প্রথম হচ্ছি মুরগি। না ধর ছোট্ট মাদি ধরতে পারবো না, দুজন মিলে কেন জিজ্ঞেস কর কটা আঙুল জিজ্ঞেস কর সামনে দেখতে পাচ্ছে কিনা, চোখ বন্ধ করে দিচ্ছি তাও। এটা কটা আঙুল? কটা আঙুল এদিকে? চারটে। সবাই রেডি? এই তুই তোর মা কাছে আসতে বল, ঠিক আছে তুমি নিজে ঘুরে নাও, একটু ঘোরানি দরকার না, মামাটা ঘুরবে। একটা লুচি খাইছি, এটা গ্যাস না সব। এই বলতে থাক, মানে বুঝতে পারছিস? এই সাইডে আছে, সাইডে আছে, সাইডে আছে। আচ্ছা কোন দিকে আমি হাত পথ বাড়ায় না এইভাবে? এই তোর মায়ের হাত ধর। খুলতেই পারছো না বাবা, চোখি দেব ভালো বাঁধবে না, ঘুরলে বাঁধ বাঁধ, ও আলগা করে দেবে, তুই বাঁধ বাঁধ, পিছন দিকে বাঁধে পাবি তাকে দেখতে পাচ্ছ না, বল বল তো সুন্দর কবিতা হয়েছে। বাঁধা চলছে, হ্যাঁ ফাঁস দিয়ে দে।
কানামাচি দেখো সানটা কি সুন্দর লাগছে দেখতে, না আরে সানসেটটা দারুণ লাগছে তাই জন্যে। আরে বাবা বললাম কি করছে রে, কাউকে সেভাবে ধরতে পারিনি, যে খেলায় ছিল না তাকে ধরিয়ে দিয়েছি, তো তাই জন্য ভেবেছি আমরা সবাই মিলে একবার করে আউট হয়ে যাবো। এবার আমার বৌদির পালো, চলো বৌদি এবার চোখ বেঁধে দিই। আরে এদিকে চটপর মেরে দিচ্ছে, বহুত ঘুরিয়েছে বল কটা আঙুল দা আচ্ছা ঘুরে নে কটা হাত কটা হাত বলছি কটা আঙুল জানি না সব দেখতে পাচ্ছি মিছ মিছ বলছি দেখতে হয় না আরে দেখ আরে দেখ কটা আঙুল বল লাস্ট দাঁড়া জানি না একটা অ্যানসার বল একটা অ্যানসার বল দুই ঠিক আছে শুরু কর শুরু কর শুরু কর কি ভালো ছেলে দে তুই শোন না
এই পাঁচ আছো রে সরে সরে এই ধার 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 ঘুরে ঘুরে ডান দিকে ঘুরে যা গেলো গেলো সব গেলো চলো আমার ভাইপো আমাকে আবার আউট করে দিয়েছে, আমাকে ধরে নিয়েছেও, মানে এইটা হলো প্রকৃতপক্ষে আউট। এর আগেগুলো সব আমরা ইয়ার্কি করছিলাম, তো অনেকক্ষণ খেলা হয়েছে, সবাই হাঁপিয়ে গেছি, সবাই একবার করে আউট হয়ে গেছি। তাহলে খেলাটা এখানে শেষ করছি, কারণ আজকে বিকালবেলা আজকে আবারও একটা জায়গায় বেড়াতে যাওয়ার আছে। নিচে গিয়ে আমরা একটু রেস্ট নেবো, তারপরে সেজে গুজে বেড়াতে যাবো। অনেক দিন পর দৌড়াদৌড়ি করলাম তো, আর এরকম রোগা শরীরে দৌড়াদৌড়ি করে অনেকটা হাঁপিয়ে গেছি। তাহলে চলো আজকে খেলাটা কানামাছি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্য করে জানিও, এই আস্তে আস্তে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্য করে একটা লাইক দিও, আরও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর তোমাদের কাছে যদি আরও অন্য অন্য চ্যালেঞ্জ ভিডিওর কোনো আইডিয়াস থাকে তাহলে অবশ্য করে জানাতে পারো। এই যে সব পুজো শেষে এবার সব বিদায় নেবার পালা, বিদায় নেওয়াতে এসছে। আমরা কানামাছি খেললাম, তুই খেলতে পারলি ভালো, চলে যাচ্ছি কানামাছি আসবো না, রেস্টাটা চলো, আবার কোনো পুজো টুজো গেলে আবার দেখা হবে। ওকে তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, চ্যালেঞ্জ ভিডিওটা। তোমাদের কেমন লাগালো অবশ্য করে কিন্তু জানিও, তোমাদের মানে লাগলো লাগলো, আচ্ছা মানে এক্সাইটমেন্টের চোটে উল্টোপাল্টা বলে ফেলছি আর কি। যাই হোক, তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কেমন টাটা। আর ভিডিওটা ছেড়ে যাবার আগে অবশ্য করে ডেসক্রিপশন বক্সটা একবার ঘুরে যেও, সেখানে আছে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক, সেখানে গেলে তোমরা অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পাবে। আর এখানে মানে ওয়েদারটা এত সুন্দর, মানে অ্যাটমসফিয়ারটা দেখো, গাছগুলো দেখো কী সুন্দর সবুজ, মানে দেখলে মনে হচ্ছে ছাদেই রয়ে যায়, ছাদের মানে অ্যাটমসফিয়ারটাই এত সুন্দর। আর সন্ধে হচ্ছে তো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তাহলে চলো, হ্যাঁ টাটা।